বারাসাতীর এক বেসরকারি স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একাথিক অভিযোগ এনে আন্দোলনে নামে শিক্ষকরা অভিযোগ ওঠে বাচ্চাদের পড়াশোনা বাদ দিয়ে কে কত ভালো অ্যাডমিশন আনতে পারে সেই দিকে নজর কর্তৃপক্ষের শিক্ষকদের মাসিক বেতনে তিরিশ শতাংশ দেওয়া হচ্ছে বলে দাবি করা হয় পাশাপাশি কর্তৃপক্ষ দক্ষিণ ভারতের হওয়ায় বাঙালিদের খাঁটো করে দেখা হয় বলেও অভিযোগ তোলেন শিক্ষকরা শুধু তাই নয় দক্ষিণ ভারতীয় কর্মীদের মাইনে লক্ষাধিক টাকা সেখানে কিন্তু প্রকৃত যারা বাচ্চাদের শিক্ষা প্রদান করছে তাদের সেভাবে পারিশ্রমিক দেওয়া হয় না এই কারণেই বাধ্য হয়ে পথে নামে স্কুলের শিক্ষকদের একাংশ তাদের এই দাবি না মানা হলে তারা আন্দোলন জারি রাখবে বলে জানিয়েছেন বিষয়টা হচ্ছে দেখুন আমরা নারায়ণা বারাসাত ব্রাঞ্চটা যে বছর থেকে শুরু হয় আমাদের বাচ্চা সে বছর থেকেই পড়ে মানে তিন চার বছর চলছে হয়তো সিক্স থেকে আমার বাচ্চা এখন নাইনে পড়ে তো এই যে টিচাররা এদেরকে দেখেই ওরা বড় হয়েছে এদের কাছ থেকেই পড়াশোনাটা শিখছে আর নাইন মানে কিন্তু সামনের বছর মাধ্যমিক এখন কিন্তু রিস্ক নেওয়ার মতো কোনো সময় নয় জায়গাই নেই এখন ওরা যদি নতুন টিচারের কাছে যেতে হয় দেন আমার বাচ্চা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হবে দেখুন নানান স্কুলে টিউশন ফিসটা কিন্তু অনেক বেশি বাড়ার সাথে বাড়ার সাথে এত পাঁচ হাজার টাকা টিউশন ফিস অন্য কোনো স্কুলে নেই আমরা সেটা দিয়েও পড়াচ্ছি শুধুমাত্র বাচ্চারা একটা ব্রাইট ফিউচারের কারণে এবং এই টিচারদের পাবো বলে আমাদেরকে আমাদেরকে গোল্ডেন প্রাইজ পাওয়া টিচারের দরকার নেই অনেক বেশি কিন্তু যে টিচারদের দেখে ওরা বড় হয়েছে যাদের কাছ থেকে ওরা শিখতে পারছে বুঝতে পারছে খুব ইজিলি ধরতে পারছে তো সেই টিচাররা যদি না থাকে দেন নারায়ণাতে তো আমার আমার ছেলে বা আমাদের বাচ্চারা থেকে খুব বেশি একটা বড় পড়ে যাবে জায়গা শুনছি যে ফোন করে বলা হচ্ছে যে এই আপনা এই এই টিচার কিংবা গ্রুপ অফ টিচারদের কথা বলা হচ্ছে যে যদি ইমিডিয়েট তোমরা ক্লাস শুরু না করো তাহলে যে আমরা ক্লাস বন্ধ করে রেখেছি বাধ্য হয়ে তাহলে কিন্তু তোমাদেরকে ড্রপ করে দেওয়া হতে পারে এইরকম কথা শুনছি ওভার টেলিফোন